রিলায়েবল সেফটি আউটপুট পাওয়ার জন্য সেফটি সুইচের পরিবর্তে অনেক সময় সেফটি সেন্সর ব্যবহার করা হয়। সেফটি সেন্সর হিউম্যান প্রোটেক্ট করার জন্য ব্যবহার করা হয়। বিপজ্জনক এরিয়াতে মেশিন রানিং অবস্থায় যখন মানুষের উপস্থিতি পায় তখন মেশিনকে সে স্টপ করে দেয়। বিভিন্ন রকম সেফটি সেন্সর পাওয়া যায়, এদের মধ্যে সেফটি লাইট কার্টেন, সেফটি ম্যাট এবং লেজার স্ক্যানার উল্লেখযোগ্য। এখন আমরা সেফটি লাইট কার্টেন দেখব। বিপজ্জনক এরিয়াতে সেফটি লাইট কার্টেনের সামনে ওয়ার্কার এসে পড়লে মেশিনকে সে স্টপ করে দেয়। সেন্সরের লাইট বিম যখন বাধাপ্রাপ্ত হয় তখন ধরে নেয় যে বিপজ্জনক এরিয়াতে ওয়ার্কার বা অবজেক্ট ঢুকে পড়েছে। লাইট বিম অনবরত স্ক্যান করতে থাকে এবং যদি বিম বাধাপ্রাপ্ত না হয় বা অবজেক্ট না পায় তখন অন সিগন্যাল জেনারেট করে রাখে। যদি লাইট কার্টেনে কোনো ইন্টারনাল ফল্ট হয় তবে সেফটি কন্ট্রোলারে সিগন্যাল পাঠিয়ে মেশিনকে সে স্টপ করে দেয়। মেশিন এবং লাইট কার্টেনের মধ্যে পর্যাপ্ত দূরত্ব রাখতে হয়। যদি কেউ রিস্কের উৎসে স্পর্শ করে মেশিন পূর্ণভাবে স্টপ না হওয়া পর্যন্ত তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। অর্থাৎ মেশিন স্টপ হওয়ার আগেই যদি মানুষ ওই রিস্ক এরিয়াতে ঢুকে পড়ে তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য সবসময় নিরাপদ দূরত্ব মেনটেন করতে হয় লাইট কার্টেন এবং ঘূর্ণায়মান মেশিনের মধ্যে। স্টপ হওয়ার আগে যেতে ওই মেশিনের কাছে যেতে না পারে। এটি একটি লাইট কার্টেন, এক প্রান্তে লাইটের রে ফেলা হয়েছে, এটি ফটো সেন্সরের মতো কাজ করে। যখন এই রে বাধাপ্রাপ্ত হয় তখন আউটপুট সিগন্যাল জেনারেট হয়। ওয়ার্কার ভেতরে ঢোকার সাথে সাথে লাইট বাধাপ্রাপ্ত হলে মেশিন স্টপ হয়ে যায়। সেফটি ম্যাট বিপজ্জনক এরিয়াতে ওয়ার্কারের উপস্থিতি ডিটেক্ট করে। ম্যাট বিপজ্জনক এরিয়ার ফ্লোরে স্থাপন করা হয়। অবজেক্ট ডিটেক্ট করার সাথে সাথে মেশিন বন্ধ হয়ে যায়। অর্থাৎ এই ম্যাটের উপরে সে কেউ দাঁড়ালে সে সিগন্যাল জেনারেট করে এবং মেশিনকে স্টপ করে দেয়। এভাবে সে অবজেক্টের উপস্থিতি নির্ধারণ করে। লাইট কার্টেন এবং সেফটি ম্যাটের কম্বিনেশনে সেফটি সিস্টেম আরও উন্নত সোফিস্টিকেটেড হয়। অর্থাৎ এই এরিয়াতে লাইট কার্টেন এবং সেফটি ম্যাট উভয় যদি ব্যবহার করা হয় তখন সেফটি অনেক স্ট্রং হয়। সেফটি লেজার স্ক্যানার, লেজার স্ক্যানার কমপ্লেক্স এরিয়াতে সেফগার্ডিং করতে পারে। এটি ওয়াইড অ্যাঙ্গেলে লেজার রে বিচ্ছুরণ করে, ফলে ওইসব এরিয়াতে যখন কোনো অবজেক্ট আসবে তখন সে ডিটেক্ট করতে পারে। এই লেজার স্ক্যানার 270 ডিগ্রি অ্যাঙ্গেলে লেজার বিচ্ছুরণ করে। এই 270 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে কোনো অবজেক্ট ঢুকে পড়লে বা ওয়ার্কার ঢুকে পড়লে সে আউটপুট সিগন্যাল জেনারেট করে এবং মেশিনকে স্টপ করে দেয়। সর্বোচ্চ 10 মিটার এরিয়া সে কভার করতে পারে। ওই 10 মিটারের মধ্যে কোনো অবজেক্ট আসলে ওয়ার্নিং দেয় এবং 3 মিটারের মধ্যে যদি কেউ ঢুকে পড়ে তখন সে ইমার্জেন্সি মেশিন স্টপ করে দেয়।